সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, যেখানে আজকে আমরা খেলবো আবারও একটা র্যাঙ্ক ম্যাচ ফ্রি ফায়ারে। সো আজকে আমরা খেলবো র্যান্ডম প্লেয়ারদের সঙ্গে, কেননা আমার তো সেরকম কোনো ফ্রেন্ড নেই। সো তোমরা চাইলে জয়েন হতে হয়ে যেতে পারো, কি বলে যাচ্ছি ভাই, তোমরা চাইলে জয়েন হয়ে যেতে পারো, UI ID এখানে দেওয়া রয়েছে। আর আজকে আমরা যে গেম প্লেটা করবো সেটা কোনো ফেস, যেমনটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এরকম ফেস ক্যাম থাকবে না আমাদের পুরো গেম প্লেটাতে, কারণ কিছু টেকনিক্যালি ফল্ট আমাদের বর্তমান সিচুয়েশানে আমরা ফেস করছি, মানে আমি ফেস করছি। সো লেটস প্লে দ্য গেম। তো মোটামুটি আমরা গেমের মধ্যে চলে আসছি অ্যান্ড আমরা খেলবো বারমুডা র্যাঙ্কড ম্যাচ, আর আমার তো কেউ আসেনি, সো আমরা খেলবো একদম র্যান্ডম প্লেয়ারের সঙ্গে। তো রিওয়ার্ডসগুলো মোটামুটি নিয়ে নিই এখান থেকে, আর লেটস প্লে। অনেক বেশি ইন্টারেস্টিং হবে আজকের গেম প্লেটা, আমি সেটা আশা করছি। এখানে অনেক বেশি শোর সার্ভার হচ্ছে, তো একেবারে আমরা যখন ল্যান্ড করব সেখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। সুকো এই তো আমরা ল্যান্ড হয়ে যাচ্ছি, মানে হ্যাঁ ল্যান্ড করার জন্য চলে আসি। আর আমাদের টিমমেট একজন লোকেট করেছে ওই জায়গাটাতে, তো ওখানে আমরা যাওয়ার চেষ্টা করব। আমার তো মনে হয় ওখানে চলে যাবে, তো এখানে একটা এনিমি টিম আমারও মনে হয় আসছে। সো আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখানে ল্যান্ড করতে হবে আমাদেরকে, অ্যান্ড আমরা চারজন ঠিক এক জায়গায় নামবো, আর ওরা সবাই র্যান্ডম। আর আমি আমার মাইকটা অন করতে পারছি না, তার কারণ তার সাউন্ডটা রেকর্ড হবে না। তো মোটামুটি আমরা ল্যান্ড করে গেছি, তো এখন লোটার পালা আছে এখানে। আমার একদম প্রথমেই মোটামুটি গান পেয়ে গেছি, ফাইট নেওয়া যাবে এখন অবভিয়াসলি। আর কি কি পাওয়া যায় দেখা যাক, ততক্ষণ আমি যতক্ষণ আমরা মানে আমি আমার পুরো টিম একটু লুট করব, ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ঢং করে বাজিয়ে দাও। অ্যান্ড এগেইন আই এম সো সরি ফর নো ফেস ক্যাম, অ্যান্ড আই থিঙ্ক এটা খুব শীঘ্রই আমরা প্রবলেমটা সলভ করে নেবো। অ্যান্ড এখানে লেভেল ওয়ানের বক্সটা থেকে আমরা কিছু পেয়েছি, সবথেকে ভালো জিনিস যেটা পেয়েছি সেটা হচ্ছে MP40 পেয়েছি, অ্যান্ড VSS এই গানটাও পেয়েছি। তো সামনে দেখাচ্ছে যে আমার লেভেল 3 ব্যাগ একটা এই ঘরটার মধ্যে আছে, সো লেভেল 3 ব্যাগটা আমরা নিয়ে নেবো। লেভেল 3 ব্যাগটা তো নেওয়া হয়ে গেছে, আর তোমরা কমেন্ট সেকশানে জানাও ভাই ব্যাগটা কেমন লাগছে। এটা আমি আসলে যখন লকডাউন টাইমে খেলতাম সেই সময় আমি মানে বেশি টপ আপ করিনি, সেই সময় অল্প বিস্তর করেছিলাম, ওই 200-400 টাকা হয়তো হবে, তার মধ্যে এই সমস্ত কিছু পেয়েছিলাম। আর আমার তেমন কিছু গানের স্কিন ফিল নেই, তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে, সব বেশিরভাগ ক্ষেত্রেই আমার ফ্রি স্কিন নিয়ে আমি খেলি। অ্যান্ড সামনে একটা সুপার মেডিয়া আমাদেরকে কালেক্ট করে নিয়েছি, মানে নেওয়া হয়ে গেছে। আর এখানে ফায়ার করছে আমার 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 টিমমেট ফায়ার করছে, তোমাকে ওখানে তাড়াতাড়ি ঝটপট এই এই এইটা দিয়ে যেতে হবে, এটাকে কী বলে ভাই আমি জানি না, রোপ ওয়ে। অ্যান্ড খুব তা ও ভাই নক হয়ে গেছে, নক হয়ে গেছে। আর আমি আমি ওই এই ম্যানটাকে দেখতে পাচ্ছি, VSS ঠিকঠাক কাজ করছে না কেন ভাই? VSS এর তো ডাবল ড্যামেজ দেওয়া উচিত ছিল, মানে ডাবল বলতে হ্যাঁ একের পর এক গুলি খেলে তো ড্যামেজ থাকতেই থাকে, বাট আই ডোন্ট নো কি হচ্ছে এখানে। তো এনিমিটাকে তো আমি আর, আরে ভাই এইদিকে এইদিকে ঘরের মধ্যে ঢুকে গেছে, আমি দেখছি দেখছি, এই এই ব্যাটা পালাচ্ছে, গুলি গায়ে লাগ ভাই, গায়ে তো গুলি লাগছে না। অ্যান্ড আমি তাড়াতাড়ি ওকে ধরার জন্য যেতে হবে আমাকে, সো চলো তাড়াতাড়ি ওই ওই এনিমিটাকে আমাকে ধরতে হবে, পাকড়াও করে নিতে হবে। মনে তো হয় ঘরটা, ও ভাই এখানে নেই ভাই, সে অনেক দূর চলে গেছে ভাই, তেজ হো রে ভাই ভাষা। তো আমার এদিকে ভাই আরও দুটো এনিমি, ভাই সাহেব আমার পুরো টিম নক হয়ে পড়ে আছে, আর আমি এখন এখানে একা, যতটা পারবো ডিফিট করার চেষ্টা করব, বাট আমার মনে হয় না তো ডিফিট করা যাবে। তো আমার সবথেকে বুদ্ধিমানের কাজ যেটা হবে, আমি এখান থেকে পালিয়ে গেলে সবথেকে বেটার হয়, তো আমি এখান থেকে পালাবো। অ্যান্ড তারপর ভাই ওদেরকে আমি রিভাইভ করার চেষ্টা একটু করব। তো মোটামুটি আমরা চলে আসছি যেখানে রিভাইভ করবো,
এখান দিয়ে রিভাইভটা করাই যায়। তো আমি গাড়িটা নিয়ে গিয়ে ফার্স্ট তো ওখানে গার্ড করে নিতে হবে আমাকে, ঘরের দিকটা দিয়ে আমি গার্ড করে নেবো, অ্যান্ড গাড়িটার পিছনে আমি থাকবো। আর গাড়িতে উঠলে কি রিভাইভ হয় আমি জানি না, সেটা অনেকদিন খেলা যেহেতু ছেড়ে দিয়েছি মনেও নেই আমার। তো আমি গাড়িটার মধ্যে উঠেও রিভাইভ দেওয়ার চেষ্টা করব, যদি বাই চান্স ইন কেস মানে সেরকম সিচুয়েশান হয়। তো ইচ্ছেও তো হচ্ছে তুমি না, রিভাইভ দিও না ভাই, আন্ডা জানি না কেন হবে। দেখা যাক ভাই কি হয় তাড়াতাড়ি। গাড়ি মে মোট বেক নেই তো নেই হবে। ওকে ওকে হয়ে যা ভাই। আর এখন এই সিচুয়েশনটা দেখে চারদিক দিয়ে এনিমিও আমার মনে হয় আমাকে খুঁজে খুঁজে আসছে, কেননা যখন তুমি রিভাইভ দেবে জানো সিচুয়েশনটা কি হয়। তো আমি ঝটপট এখানে লুকিয়ে যাব। সাউন্ড শুনে তো মনে হচ্ছে মোটামুটি এনিমি বোধহয় গাড়িতে করে আসছে আমাকে ধুইবে বলে। আর আমার আশেপাশে কোনো আমার আমার কোনো স্কোয়াডের লোক নেই, ঠিক আছে? তো ওরা যদি চলে আসে আমাকে এখন লুকিয়ে থাকতে হবে এখানে, আমি চুপচাপ লুকিয়ে থাকবো। ওরা চলে গেলে তারপর আমি এখান থেকে বেরিয়ে আমি আমার লোকেদের কাছে যাব, দেন তোমরা তখন দেখবে গেম প্লেটা। সো লেটস গো। তো ওরা চলে গেছে, ওই দেখতে পারলে একটুখানি মানে দেখতে পেয়েছি আমি ওই কোনটাতে ওরা ওদিক দিয়ে বেরিয়ে গেছে। তো আমি বেশি দূর নেই কিন্তু আমার আমার ম্যানগুলো সব আমার কাছেই আছে মোটামুটি, আমি ওদের কাছে তাড়াতাড়ি চলে যাব। আর এখান থেকে আমি গানটা চেঞ্জ করে নেবো, ঠিক আছে? আমি উড ফিগার নেবো, আর VSS দরকার নেই আমাদের, উড ফিগারটাই ঠিক আছে। সামনে একটা এনিমি গাইস, সামনে একটা এনিমি গাইস, এখানে এখানে এখানে। ও ভাই হেডশট হেডশট হেডশটটা লাগেনি, বাট নক হয়ে গেছে, নক হয়ে গেছে। বাহ ভাই, ওর তো মনে হয় নক হয়েছে যেহেতু, তাহলে ওর মেন্টাল নিশ্চয়ই আশেপাশে তো কোথাও থাকবে ডেফিনেটলি। অ্যান্ড ওটা কিল হয়ে গেছে, আমার কিলটা কনফার্ম হয়েছে। দেখা যাক কিছু লুট ফুট পাওয়া যায় কি না, আমরা গিয়ে দেখে আসবো তাড়াতাড়ি। চলো 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 ভাই। আরে অলোক ভাই তাড়াতাড়ি ছোট রে বাবা, কি আছে এখানে? আচ্ছা এর কাছে কিচ্ছু নেই গাইস, এর কাছে কিচ্ছু নেই ব্যাগে, ঠিক আছে? সেই জন্য মনে হয় মালটা লুটতে এসেছিলো, অ্যান্ড বেঘরে প্রাণটা গেছে ভাই। ওকে, যতক্ষণ আমরা ফাইট সিন একটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমি ততক্ষণ কিছু ফালতু পার্ট কেটে নিই তোমাদের জন্য, অ্যান্ড তাড়াতাড়ি যেখানে ফাইট হবে সেখানে নিয়ে গিয়ে ফেলি। হ্যাঁ লেটস সাম ফাইট হেয়ার, অ্যান্ড এখানে সামনে একটা বক্স পড়েছে, সামনে একটা বক্স পড়েছে। তো আমার ম্যান এখানে ফাইট নিয়েছে, ও কোন দিকে বন্দুকটা তাক করে আছে আমাকে একটু দেখে নিতে হবে। সামনেই আছে ওর এনিমিটা। আচ্ছা এদিকে ওয়ালও পড়েছে, ওকে। সাইলেন্সার আছে ব্যাটার কাছে, ওই পালাচ্ছে ওই পালাচ্ছে ভাই, ও ফায়ার করার আগে পালিয়ে গেছে, কোনো ব্যাপার না গাইস। ওকে আমরা দেখে নেব, আমরা এখানে তিন চারজন আছি, আর একজন তো আমাদের, আমরা তিনজন আছি, একজন তো রিভাইভ হয়নি। পিছনে তো ফাইট হচ্ছে আমার একটা ম্যান, ও মাই গড ডেড হিজ এনিমিটা। এখানেই আছে এখানেই আছে এখানেই আছে এখানেই আছে। ও ভাই পিছনে পিছনে পিছনে, আমার পিছনেও একটা এনিমি। ও মাই গড ভাই, এই খতম 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 ভাই। উ ওয়ালটা ঠিকঠাক পড়েছে ভাই, একটা ওয়াল নষ্ট হয়ে গেছে ভাই, একটা ওয়ালেই এখানে কাজ মোটামুটি যেত, কিন্তু তোকে ছাড়ছি না ভাই। ইয়াস, ও ভাই ও ভাই ধুয়ে দিয়েছে রে ভাই, পিঠ পিঠটা পুরো ঝাঁচড়া করেছে। ও মাই গড, চারিদিকে এনিমি ভাই, একটুর জন্য বেঁচে গেছি ভাই, 10-12 জন্য বেঁচে গেছি ভাই। ও মাই গড, খুব ভালো লাগছে যে এখানে ডিফিট করেছে। আর আমাদের আমাদের মারফের আসছে ওখানে আরেকটা আমাদের। ও ও ও মাই গড, সবকা ধুলেঙ্গে ভাই। ও ভাই এরা আরো দু তিনজন আসছে ভাই, সাহেব মারামারি দেখে মারামারি করতে চলে আসছে মনে হয়, থার্ড পার্টির বিষয় আছে এখানে। অ্যান্ড আমারও লোক আছে এখানে, চাপ নেই। তো ও ভাই আমার ড্যামেজে ছিল এটা, বেটা কিল চোর। ও ভাই খাতাম, আমার তো চারটে কিল হয়েছে এখানে, মানে আমি চারজনকে সাঁটিয়ে দিয়েছি, আর আগে দুটো সাঁটিয়েছিলাম, মোট ছয়টা। বেশ ভালো লাগছে, 3 নম্বর গেম প্লেটা এরকম ইন্টারেস্টিং হবে আমি সেটা ভাবিনি, মানে ফ্রি ফায়ারের 3 নম্বর ভিডিও এটা আমাদের, সেটা তো ইন্টারেস্টিং হবে। আর 3 নম্বর ভিডিওতেই আমার নো ফেস ক্যাম ভিডিও বানাতে হবে এটা আমি একদমই ভাবিনি। তাই সবাই যারা বলছে যে ফ্রি ফায়ারের ভিডিও নাকি এত বেশি চলছে না,
কিন্তু তাও আমি একবার ট্রাই নেবো, যেহেতু আমি একজন নিজেকে আমি গেমার বলে মনে করি, কারণ আমি আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক গেম নিয়ে আসছি তোমাদের জন্য। যেটা ব্যাটেল গ্রাউন্ড, তো অবভিয়াসলি আমরা যেরকম ল্যান্ড ব্যাটেল গ্রাউন্ড, এরকম এয়ার স্ট্রাইক ব্যাটেল গ্রাউন্ডের গেম আমি একটা তোমাদের জন্য খুঁজে নিয়ে আসছি। এরকম অনেক গেম তোমরা এই চ্যানেলে পাবে। সো যতক্ষণ আমরা আবারও এনিমি কাছে যাচ্ছি, তোমরা ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমরা এনিমি খুঁজে তারপর তোমাদের সেখানে নিয়ে যাবো। সো লেটস গো। ইয়েস, এখানে মোটামুটি ভাই, আরে ভাই আস্তে আস্তে ভাই, ও মাই গড, ধমাল একটু, মানে এই পোলের উপরে আমার মনে হয় তো ব্রিজটার উপরে এনিমি রয়েছে। বাট আমাদেরকে এখানে একটু খুব সতর্ক থাকতে হবে, কারণ আর খুব বেশি এনিমি এখানে বেঁচে নেই, চারজন রয়েছে অ্যান্ড আমরাই তো রয়েছি তিনজন, তাহলে আর একজন রয়েছে। সো ওকে মারাটা আমাদের কাছে মানে বাঁ হাতের খেলা হবে। আসলে আমরা ছিলাম দুজন, আমার ম্যান একজনকে নামালো, মানে ওদের স্কোয়াড বোধ হয়, ওরা ওদের স্কোয়াডে আমি ঢুকে গেছি, আর এরও মনে হয় ধুয়েছে খুব ভালোভাবে, তাই জন্য এ এখানে ওয়ালটা দিয়েছে, আর আমি এই ওয়ালে লুকিয়ে থাকবো। তো আমার এখানে হেলথ অনেক কমে গেছে, কিন্তু এখন মেডি করার টাইম নেই। ও ভাই ভাই, আস্তে আস্তে বেটা, এখানে বসে আমাকে মেডিটা মেরে নিতে হবে, খুব ফাস্ট আমাকে মেডিটা মেরে নিতে হবে। আর আমি এনিমিটাকে দেখতে পাচ্ছি ভাই, ও ঠিকার আছে আমার কাছে। বেটা দাঁড়া, তোর 12টা বাজাচ্ছি বেটা, দাঁড়া, হয়েছে হয়েছে ভাই, আমাদের একজন তো নক, ওকে আমাকে বাঁচাতেই হবে, কারণ আমরা একদমই রিস্ক নিতে পারছি না। এখানে একে বাঁচিয়ে দেবো, ওয়ালটা ঠিকঠাক পড়েনি, এদিকে আরও একটা, এদিক দিয়ে ও ধুইতে পারে আমাকে। ওকে, তো বেঁচে গেছে, এখন ও ও নামবে, আর এই এই মুহূর্তটাকে ওকে সাঁটাতে হবে ভাই। ওর কাছে তো ওয়াল অবশ্যই আছে, আর ওয়ালও বেশ রানিং মারছে ভাই, এখানে ইন্টারেস্টিং ব্যাপার আছে ভাই। ও তুই বেরো না ভাই, তোকে জাস্ট হেডশট, মানে হেডশটটা তো আমি মারতে পারি না, বাট হ্যাঁ আমি তো ড্যামেজ দেবোই, এটা এটা একদম কনফার্ম। ভুইয়াটা হোক আমার হাত দিয়ে, এটা আমি চাইছি। এখানে এখানে দেখতে পাচ্ছি, মার মার ম্যাডাম, মার মার, শেষ রক্ষা বোধ হয় হলো না ভাই, আমার হাতে এনিমিটা মরলো না, ওর হাতে মরে গেছে, অ্যান্ড আমরা ফাইনালি ম্যাচটা জিতে গেছি। সো জয় হিন্দ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো এপিসোডে, নেক্সট ফ্রি ফায়ার ম্যাচে। সো বাই।